আবার একটা নতুন বছর, আবার কতগুলো ভালো সময় খারাপ সময় সব কিছু মিলিয়ে আর কি, ও খারাপ আসবে ভালো আসবে, সব কিছুকে মানিয়ে নিয়ে আরও একটি বছর পার করা আর কি, যতদিন বেঁচে থাকবো এভাবেই চলবে। তো আজকে না খুব ভালো লাগছে আমার সকালবেলায়, কেন কি আমি নিচে গিয়েছিলাম আর দেখি যে এই বন, এই বনগুলো না আমার খুব ভালো লাগে এভাবে চা দিয়ে খেতে। আগে যখন বাড়ি ছিলাম তখন এরকম বন কিনে নিয়ে আসতাম খাওয়ার জন্য, তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর এই যে আরেকটা জিনিস দেখাই, এইটা না আমার খুবই পছন্দ হয়েছিল, ছোটোবেলায় এরকম পুতুল কিনে দিত না, ওই যে মাটির যে পুতুলগুলো থাকে, আবার প্লাস্টিকেরও পাওয়া যেত মেলাতে। তো এটা আমি নিউ মার্কেট গেছিলাম যে ওই দিন, তো আসার সময় রাস্তায় পেয়েছি, 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, খুবই ভালো লাগলো আর কি। আর এখন আসলাম ছাদে, এত ঠান্ডা পড়েছে ছাদে এসে আরও জমে গেছি। কালকে তো রাতের বেলা এসে আতশবাজি টাজি ফুটালাম, তো এরপর সকালবেলা আসলাম, রাতের বেলা তো সেভাবে দেখা যায় না, দেখলাম যে ফুল গাছে ভরা, তো ভাবলাম যে একটু সকালে যাই, রোদও খেয়ে আসবো, সাথে একটু ছাদটাও দেখা হবে। তো এসে আরও ঠান্ডায় জমে যাচ্ছিলাম, আমার বান্ধবী বলছে যে চলো আমরা চলে যাই, কেন কি এতটাই ঠান্ডা আর বাতাস। তো ছাদে এসেও কোনো লাভ হয়নি, মনে হচ্ছে যে এখন সন্ধেবেলা এরকম, কিন্তু তখন ছিল এই তো কয়টা, 11টা 12টা এরকমই হবে, সকালে চাটা খেটে তারপর গেছিলাম আর কি। আর যেহেতু আজকে আমার কোনো রান্নাবান্না নেই, কেন কি কালকে অনেক রান্নাবান্না আছে, সেগুলোই সব হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর ওই গোলাপ ফুলটা খুবই সুন্দর ছিল, ফোনে তো আর অত ভালো বোঝা যায় না। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আমার এ কয়দিন কি জানো হলো, শুধু এই চিপস খেতে ইচ্ছে করে, আর ছোলা আমি রোজাতেই খাই না, কিন্তু এখন আমি ছোলা খাই, এই নিয়ে 2 দিন হবে আমি ছোলা খাচ্ছি। আর এই যে সাথে পানও নিয়ে আসলাম, পান আমার এমনিতে খেতে ভালো লাগে না, যখন বাড়ি যাই সবাই একসাথে থাকে তখন খেতে ভালো লাগে, কিন্তু কি হলো জানি না এখন আমার এসব খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, যখন যেটা আমার ইচ্ছে করে তখন সেটাই খাই। আর এত শীত, কম্বল গায়ে না দিয়ে কোনো উপায় নেই, শুধু চুপচাপ করে কম্বলের নিচে ঢুকে থাকতে হবে, না হয় হবে না। আর বিছানার উপর খাবারের জিনিস রাখতে হয় না, সাইডেই রাখি, এইসব আমার আসলে হয় না, আমি না খুব অগোছালো, চেষ্টা করি গোছাতে কিন্তু অগোছালো হয়ে যায় আর কি। তো আজকে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার